ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে 26 জিলহজ 1441 হিজরি মোতাবেক 6 আগস্ট 2020 16 আগস্ট 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 11 নিয়ে আলোচনা করব। তারপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার শোনার এবং মানার তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আমাদের চলে আসছে কয়েক সপ্তাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা তাইয়্যবা, কালিমাতুত তাওহীদ, যার মাধ্যমে একজন মানুষ তার ইসলামের ঘোষণা করে, স্বীকৃতি দিয়ে থাকে, শাহাদাত দিয়ে থাকে। সেই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বেশ কিছু শর্ত রয়েছে যা আলোচনা করা হয়েছে, 7টি, আর কেউ কেউ 8টি বলেছেন। এই 7টি শর্তের প্রত্যেকটির দলিল নিয়ে আলোচনা চলছে। আজকে এ বিষয়ের সর্বশেষ আলোচনা। যে সব শর্তগুলি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য রয়েছে শুধু মুখে বললে হবে না, তার একটি হচ্ছে ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কালেমা তাইয়্যেবাকে ভালোবাসা মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের ঘোষণা করেছেন ইল্লাল্লাহ বলে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এই রাব্বুল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সবচেয়ে বেশি যখন হইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যেসবের উপাসনা হয়ে থাকে পৃথিবীতে সেগুলিকে সবচেয়ে বেশি ঘৃণা করতে হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তা, রেজিক দাতা, হায়াত মওতের মালিক, সবকিছুর মালিক যিনি, তার ভালোবাসার দাবি বলছেন। তাই লেখক যে মা দারিল ইশতিরাতিল মাহাব্বাতি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালোবাসার যে শর্ত লাগানো হয়েছে এর দলিল কি? বলছেন দলিল সূরা মায়েদার আয়াত নম্বর 54। قال الله تعالى মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। হে মুমিনগণ, শুনে রাখো ভালো করে, তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে বিমুখ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ফিরে যাবে, কেউ যদি দীন ইসলাম থেকে ফিরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরোয়া করেন না, তার কোনো ক্ষতি হয় না, সে নিজের ক্ষতি করল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসেন, সুতরাং তাদেরকে নিয়ে আসবেন পৃথিবীতে। ওয়াইহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। সুতরাং সারা পৃথিবীর বর্তমান যে মানুষরা রয়েছে বা মুসলিমরা রয়েছে যারা ইমানের দাবিদার, মুমিন মুসলিম বলে পরিচিত, তারা যদি আল্লাহ না করে ইসলাম থেকে ফিরে যায়, আল্লাহ কোনো পরোয়া করেন না, এই জাতিকে শেষ করে দেবেন। যেমন আম্বিয়া রসুলগণের কাফের জাতিগুলিকে আল্লাহ ধ্বংস করেছেন,
আর এমন এক জাতিকে নিয়ে আসবেন সেটা যেইভাবে আল্লাহ চান নিয়ে আসবেন, তাদেরকে হেদায়েতের তৌফিক দেবেন। আজকে দেখেন বহু অমুসলিম ঘরানা থেকে হেদায়েত হচ্ছে, পুরা এলাকা খুঁজে একজন মুসলিম পাওয়া যাবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে আল্লাহ দিয়ে দিচ্ছেন। এমন এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মমিন মুসলিম করে নিয়ে আসবেন সত্যিকার অর্থে, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরেকটি দলিল হাদিস থেকে বলছেন, তিনি সালাসু মান কুন্না ফি, তিনটি বৈশিষ্ট্য যদি কারো ভিতরে থাকে, ওয়াজাদা বিহিন হালাওয়াত আল ঈমান, তাহলে সেই তিনটি বৈশিষ্ট্যের বদৌলতে, তিনটি বৈশিষ্ট্যের মাধ্যমে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা আছে, স্বাদ আছে। যারা সত্যিকার মুসলিম তারা তাদের ঈমান ইসলামের স্বাদ পায়, যে স্বাদটা মানুষকে বলে বোঝানো যাবে না। মনের শান্তি, মানসিক শান্তি, সুখে দুঃখে যে কোনো অবস্থায় যতই বিপরীত অবস্থা থাক না কেন, যে জান্নাত একজন দিনদার মুসলিম অন্তরে নিয়ে জীবনযাপন করে, যতই বালা মুসিবতের পাহাড় হোক না কেন, সেটা থেকে বড় বড় রাজা ধীরাজা আর বড় ধনকুপেরা বঞ্চিত হয়ে গেছে, যদি তারা ধন সম্পদ এবং নেতৃত্বের সাথে কুফরির অবস্থায় থাকে, পাপে ডুবে থাকে। তিনটি বৈশিষ্ট্য এমন আছে যদি কারো মধ্যে থাকে, তাহলে সে হালাওয়াতুল ইমান, ইমানের একটা মিষ্টি স্বাদ আছে। এই হালাওয়া থেকে আমরা হালুয়া বলি, আরবি শব্দ হালুয়া শব্দটি, ইমানের সুস্বাদ যে রয়েছে সেটা পাবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির কাছে যে ইমানের স্বাদ পেতে চায়, তার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু ছাড়া পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পারবে, তারপরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। পৃথিবীর কোনো কিছুই আল্লাহর সামনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আল্লাহর দিনের সামনে তার কাছে টিকতে পারে না, না স্ত্রী, না ছেলে মেয়ে, না বাপ মা, না বংশধর, না ধন সম্পদ, না নেতৃত্ব, না ক্ষমতা, কোনো কিছু না, কোনো মূল্য রাখে না আল্লাহর ভালোবাসার সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সামনে। এই গুণ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে ইমানের স্বাদ পাবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই ইয়ুহিব্বাল মার আলা ইয়ুহিব্বু ইল্লা লিল্লাহ, আর যে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন। জি, মানুষের সাথে ভালোবাসা, সম্প্রীতি, দুনিয়ার কোনো গরজে থাকবে না, একমাত্র গরজ হচ্ছে লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল হুব্ব ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যখন আল্লাহর জন্য ভালোবাসা হবে তাহলে এর বিপরীতটাও থাকতে হবে, যে আল্লাহর জন্যই বৈরিতা থাকবে। কাউকে যদি ভালো জানি আল্লাহর জন্য ভালো জানবো, আর কাউকে যদি মন্দ জানি ঘৃণা করি আল্লাহর জন্য করব। এক কথায় আমাদের সম্পর্ক সেই আরশের অধিপতি রব্বুল আলমিনের সাথে, তার সাথে যার যত বেশি মজবুত সম্পর্ক তার সাথে আমার আপনার তত বেশি মজবুত সম্পর্ক হইতে হবে। এই জন্য আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তার চাইতে শ্রেষ্ঠ বান্দা এবং রাসূল কেউ নেই। তারপরে এই উম্মতের সবচেয়ে বেশি ভালোবাসি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদেরকে, হাসান হোসেনকে,
উম্মাহাতুল মোমেনিনদেরকে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা হচ্ছে আমার আপনার ইমান ইসলামের দাবি। এই বৈশিষ্ট্য, এই গুণ যদি থাকে, তাহলে আপনি আমি ইমানের স্বাদ পাব, আর না হলে ইমানের স্বাদ পাবো না, পাবেন না। আজকেও যারা পৃথিবীতে, যাদেরকে চেনেন অথবা চেনেন না, জানেন না অথবা জানেন, শুনছেন কিন্তু দেখেননি কোনোদিন, শুনেছেন শুধু, ভালো মানুষ, আল্লাহর সাথে সম্পর্ক আছে ভালো, আল্লাহর তৌহিদের সাথে সম্পর্ক, রাসূল সাহেব সুন্নাতের সাথে সম্পর্ক, সুতরাং যেখানকার হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো রং বর্ণের হোক না কেন, তাকে ভালোবাসে, এই গুণ থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মমিনরা পরস্পর ভাই। আর সত্যিকার মমিন হচ্ছে মুওয়াহিদ, তৌহিদ প্রতিষ্ঠাকারী ব্যক্তি, আর সুন্নতের পাবন ব্যক্তি, সুন্নতের অনুসারী ব্যক্তি, শিরককারী নয় ধর্মের নামে, বেদাতকারী নয় রাসূল সাল্লামের আদর্শের নামে। এই হচ্ছে ভালোবাসার মাপকাঠি। তাহলে ইমান ইসলামের স্বাদ পাবেন, পাঁচ ওয়াক্ত সলাৎ করে মজা পাবেন, না খেয়ে সিয়াম পালন করে মজা পাবেন, যাকাত দিয়ে সাদকা করে মজা পাবেন, হজ উমরা করে মজা পাবেন, হেজাব পর্দা করে মজা পাবেন, জি স্বাদ লাগবে। প্রতিকূল অবস্থায় হেজাব পড়ছেন, কষ্ট পেতে হচ্ছে, জি মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, আর তাছাড়াও সামাজিক পারিবারিক যন্ত্রণা, আরো বহু রকমের যন্ত্রণা, অনেক সময় শারীরিক ভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে, আলহামদুলিল্লাহ এতে মজা পাচ্ছেন আর কি। ছাড়তে চাইছেন না সেই দিন, ছাড়তে চাইছেন না সেই নেক আমলগুলি, আপনি কোনো মতে না, যান চলে যাক, কারণ আপনি মজা পেয়েছেন। আর যে মজা পাই না, সলাৎ পড়ে মজা পাই না, সলাতের আগে যেমন ছিল, সলাতের ভিতরও তেমন, আর সলাৎ পড়ে মসজিদ থেকে বেরোলো ওই একই অবস্থা, মসজিদের বাইরেও যেমন ভিতরে তেমন একই অবস্থা, কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়াহাল্লাহ বললেও যেমন, আর না বললেও তেমন, কোনো মজা পাই না, স্বাদ পাই না। আসলে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইয়াকরাহা ইয়াউদা ফিল কুফর, কুফরিতে ফিরে যাওয়াকে চরম ঘৃণা করবে। এটা কখনো মেনে নিতে পারে না যে কখনো কুফরিতে ফিরে যাব, একজন মুসলিম নাস্তিক হয়ে যাবে, একজন মুসলিম বেদিন হয়ে যাবে, একজন মুসলিম মুশরিক পৌত্তলিক হয়ে যাবে, একজন মুসলিম ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, আর কিছু হয়ে যাবে, এটা সবচেয়ে ঘৃণিত কাজ তার কাছে। বাদাইদ আনকাদাহুল্লাহ মিনহু, যেখানে আল্লাহ তাকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, কোটি কোটি মানুষ পৃথিবীতে কুফরি নিমজ্জিত রয়েছে, আল্লাহ আমার উপর এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আপনার উপর এহসান করেছেন যে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন মানুষ আপনি, আপনাকে আল্লাহ মুসলিম করেছেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আবার মুসলিমদের দল উপদল আর বাতিল পন্থীর শেষ নেই, 72 ফিরকে হচ্ছে গুমরা পথভ্রষ্ট, তার মধ্যে আপনাকে আহলে সুন্নাতুল জামাত কোরআন সুন্নার অনুসারী, সালাফদের অনুসারী, সাহাবাই কেরামদের ফটো কপি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন, তাদের পথের পথিক আপনি। যখন আল্লাহ রাব্বুল আলমিন কুফরি থেকে রক্ষা করেছেন, তো কুফরিতে ফিরে যাওয়াকে এমন ভাবে ঘৃণা করবে, কামা আইয়াকরাহ আইয়ুকযা ফিন্নার, যেমন কোন ব্যক্তি কতটা ঘৃণা করে চিন্তা করুন, কতটা অপছন্দ করে আগুনে নিক্ষেপ হওয়াকে, আগুনে পড়াকে। যতক্ষণ পর্যন্ত শরীরে ক্ষমতা আছে, জানে প্রাণে চেষ্টা করবে আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ না করে কোনো বাড়ি ঘরে যদি আগুন লেগে যায়, আর সেখানে কোনো ব্যক্তি যদি ফেসে যায়, কতটা চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যা আমাকে আপনাকে ইসলাম দিয়েছেন, ইমান দিয়েছেন, তৌহিদ দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, এটাকে রক্ষা করার জন্য, এটাকে রক্ষা করার জন্য ওই রকমই চেষ্টা করবে যেমন একজন মানুষ আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে।
এই গুণ যদি আমাদের থাকে, তাহলে আমরা ইমান ইসলামের স্বাদ পাব, আর ইসলামের বিধি বিধানের স্বাদ পাব, আমল করে স্বাদ পাব, পাপ থেকে বেঁচে স্বাদ পাবেন। যুবক মানুষ, যুবতী বিবাহ শাদী হচ্ছে না, শারীরিক চাহিদা রয়েছে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকায় স্বাদ আছে। সামনে খোলা উন্মুক্ত মেয়েরা চলাফেরা করছে, যুবতীরা চলাফেরা করছে, সবাই তাকাচ্ছে ফেল ফেল করে, আপনি দেখার সাথে সাথে নজর নিচে নামিয়ে নিচ্ছেন, এতে স্বাদ পাবেন, মজা আছে। জি মজা আছে, লজ্জা হালাওয়া, এতে মিষ্টি স্বাদ আছে। কখন পাবেন? যখন এই তিনটি বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার অর্থে এইরকম মমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, আর ইমানের স্বাদ যেন আমাদেরকে আল্লাহ দান করেন। তারপরে সর্বশেষ যে শর্তটি ছিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না, বরং আল্লাহর জন্য ভালোবাসা হইতে হবে আর আল্লাহর জন্য বৈরিতা হইতে হবে। বলছেন লেখক যে হাদিসটা বললাম, সেই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, বন্ধুত্ব এবং আল্লাহর জন্য বৈরিতা, শত্রুতা পোষণ করা। এর দলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে সে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহর জন্য মিত্রতা রাখবে, আর আল্লাহর জন্য বৈরিতা পোষণ করবে অথবা শত্রুতা প্রস্তুত। যদি শত্রু হয় সে শত্রু, জি, তার সাথে যতই আমার দুনিয়ার স্বার্থ থাক না কেন, দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার আচার আচরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেনদেন করেছেন কাফেরদের সাথে, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন আপনি? দিনকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়া রক্ষা করতে চাইবেন, আল্লাহ শত্রুর সাথে সেটা চলবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন এই মর্মে সূরা মায়েদার আয়াত নম্বর 51 থেকে 55 আয়াতগুলি রয়েছে। আল্লাহ বলছেন প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযু আন-নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানকে নাসারাকে যদি বন্ধু রূপে গ্রহণ না করা যায়, আমাদের মুসলিম সমাজের লোকেরা বলে আমার এক হিন্দু বন্ধু আছে, আমার এক জাপানে বুদ্ধিস্ট বন্ধু আছে, আমার এক নাস্তিক বন্ধু আছে, কি করে বন্ধু হইতে পারে? তার মানে আপনি আসলে ইসলামের কিছুই বুঝেন না, কিছুই বুঝেন না। আল্লাহ শুধু ইহুদি নাসার কথা বলে দিয়ে, ইহুদি নাসার আহলে কিতাব তাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ছাড় আছে, অক্ষতের মুশরিক যারা পৌত্তলিক বা নাস্তিক তাদের ক্ষেত্রে ওইসব ছাড় নেই, মুরতাদের ছাড় নেই, মুরতাদের জবাই খাওয়া যাবে না। একজন মুসলিমের সন্তান যদি মুরতাদ হয়ে যায় তার জবাই খাওয়া যাবে না। মুশরিক পৌত্তলিক বৌদ্ধিস হিন্দু তাদের জবাই করা পশু খাওয়া যাবে না, কিন্তু ইহুদি নাসারা যদি আহলি কিতাব হয় তাহলে তাদের জবিয়া খাওয়া যাবে। তাদের মেয়েদেরকে যদি সতী হয়, সতী সাধী পাওয়াই মুশকিল, সতী হয় তো বিয়ে করা যাবে, যদিও মমিন মমেনাদ বিয়ে করা হচ্ছে উত্তম, হ্যাঁ, তবে মুসলিম মেয়ে ইহুদি নাসারাকে দেওয়া যাবে না। এটা আপনাদেরকে জানা রাখতে, অনেকেই ভুলটা করে, মনে করে আমরা যেমন ইহুদি নাসারাদের মেয়ে নিয়ে আসতে পারবো, তেমন মেয়েকেও কোনো জায়গায় হ্যাঁ প্রেমে মেতে গেল ইহুদি নাসারা ছেলের সাথে আর চলে গেল, হ্যাঁ মেনে নিলেন, না মুরতাদ হয়ে গেল আপনার মেয়ে। মেয়ে নিতে পারবেন ইহুদি নাসারাদের যদি সতী সাধ্য হয়, মহসানাত আল্লাহ বলেছেন, তবে মেয়ে দিতে পারবেন না কোনো কাফেরকে, সে ইহুদি নাসারা হোক অথবা ইহুদি নাসারার ক্ষেত্রেই যখন জায়েজ নয় তো অন্যদের ক্ষেত্রে জায়েজ নয়। জি, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না, কোনো মুশরিক কাফের নাস্তিক কাউকে বন্ধু রূপে গ্রহণ করিও না। বাদহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু, দেখেন সারা বিশ্বে একে অপরের তারা বন্ধু। অমাইয়া তো আল্লাহ মিন কুফাইন মিন হুম, তোমাদের মধ্যেকার কেউ যদি তাদের সাথে মিত্রতা স্থাপন করে, মিত্রতা বন্ধুত্ব হচ্ছে কিন্তু অন্তরের সম্পর্ক, হ্যাঁ বাহ্যিক দুনিয়াবি সম্পর্ক নয়, দুনিয়ার যেমন কূটনৈতিক সম্পর্ক এটা মিত্রতা নয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক এটা মিত্রতা নয়। আপনি ধরেন ট্যাক্সি চালান, ট্যাক্সিতে আপনি প্যাসেঞ্জার উঠিয়েছেন, সে ভাড়া দেবে আপনার ট্যাক্সিতে বসবে, এটা মিত্রতা নয়,
এসব দুনিয়ার কারবার জায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে ধার নিয়েছেন, আবার বন্ধক রেখেছেন, তাও আবার অস্ত্র বন্ধক রেখেছেন, জি বর্ম, জি রণক্ষেত্রে যা কাজে আসে তা বন্ধক রেখেছেন, যেটা কাফের মুসলিমের বিরুদ্ধে ইস্তেমাল করতে পারে। তাহলে বোঝা গেল যে পার্থিব বিষয়গুলিতে লেনদেন আদান প্রদান অমুসলিমদের সাথে করব আমরা, ভালো আচরণ করব, কিন্তু দিনের ক্ষেত্রে তাদের চার্চে যাবেন আপনি। ওরাকে বলবে তোমরা মসজিদে এসো, আমরা তোমাদের চার্চে যাই, তাদের মন্দিরে যাবেন আপনি, হ্যাঁ না 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 জায়েজ নাই, তাদের মন্দিরও চাঁদা দিবেন আপনি, মসজিদও চাঁদা দিবেন, এই জাতির মুসলিম আল্লাহ চান না। আল্লাহ রাব্বুরে বলছেন যে তারা এক অপরের বন্ধু, অমায়াত আল্লাহ মেন কুফাইন ওমেনহম, তাদের সাথে কেউ যদি অন্তরের ভালোবাসা রাখে তাহলে তাদের দলভুক্ত হবে, তাদের দলে সামিল হবে, কিয়ামতের দিন তাদের সাথে উঠবে, আর যার সাথে উঠবে তার সাথে যেতে হবে, সে জাহান নামে যাবে আপনাকে জাহান নামে যেতে হবে। ভালো করে বুঝে নেন বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন, এটা ছিল প্রথম আয়াত 51 নম্বর, আর তারপরে শেষ আয়াতটি 55 নম্বর বলছে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদের সত্যিকার বন্ধু মিত্র হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ইমানদার মুমিন মুসলিম তোমাদের বন্ধু হবে। সুতরাং এই ভাষাগুলি আমাদের দেশের লোকেরা যে বলে থাকে যে আমার এক অমুসলিম বন্ধু আছে, না না আপনার বন্ধু না, বলে এক পরিচিত মানুষ আছে, এক পরিচিত অমুসলিম আছে, তাকে বন্ধু বললেন না মানে খারাপ আচরণ করলেন, না খারাপ আচরণ করা হারাম, অমুসলিমের সাথে খারাপ আচরণ করবেন, জুলম করবেন, খেয়ানত করবেন, মিথ্যা কথা বলবেন, বিশ্বাসঘাতকতা করবেন, ধোকা দেবেন, মান গাসানা ফেলাইছে, মানে কেউ যদি ধোকা দেয় কাউকে মুসলিমকে অমুসলিমকে, তাহলে সে আমার উম্মতের লোক না, আমার দলভুক্ত না। অবিচার করবেন, বিচার করতে গিয়ে স্বজন প্রীতি করবেন যে এটা আমার জাতি ওইটা বিজাতি, না 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 জায়েজ নাই। কিন্তু অন্তরের ভালোবাসা এবং ইসলামী ভাতৃত্ব হুবত সেটা হবে মুমিন মুসলিমের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা তাওবার আয়াত নম্বর 23-24, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখুযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতৃপুরুষ তোমাদের ভাইদের বন্ধু রূপে তোমরা গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপর পছন্দ করে। ইহুদি নাসারার কথা এখন বলছেন না, এখন আর মুশরিকদের কথা বলছেন না, এখন নাস্তিকের কথা বলছেন না, তোমার বাপ, তোমার চাচা, তোমার দাদা দাদি, নানা নানি, তোমার আপন ভাই বোন, তারা যদি ইনিস্তাহাব্বুল কুফরা আল ঈমান, কুফরিকে যদি চয়েস করে নেয়, ঈমানকে বাদ দিয়ে যদি কুফরিকে পছন্দ করে, তাহলে তাদেরকে তোমরা আউলিয়া বন্ধু রূপে, পৃষ্ঠপোষক রূপে, মিত্র রূপে, আপন রূপে কখনো গ্রহণ করিও না। সে পর, যদিও আপনার বাপ সে পর, ইব্রাহিম আলী ইসলামের বাবা আজর পর, নূহ আলী ইসলামের ছেলে কাফের পর, জি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ফেরাউন পর, আপন নয়। ইনিস্তাহাব্বুল কুফরা আল ঈমান, যদি কুফরির ওপর ঈমানকে পছন্দ করে নেই, তাহলে কখনো নিজের বাপ দাদাকেও আর ভাই বোনদেরকেও আত্মীয় স্বজনদেরকেও আউলিয়া মিত্র বন্ধু রূপে গ্রহণ করবে না। সতর্ক করছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তোমাদের দিন দুনিয়াকে ধ্বংস করবে, তোমাদেরকে তাদের গোলাম বানিয়ে দেবে, আর আখিরাত তোমাদের ধ্বংস করে দেবে, ঈমান ধ্বংস করে দেবে, দিনেরও ক্ষতি দুনিয়ারও ক্ষতি। সূরা মুজাদালার আয়াত নম্বর 22 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, তুমি এমন কোন জাতি পাবে না যে জাতি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি ঈমান রাখে, তা সত্ত্বেও ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের যারা বিরুদ্ধাচরণ করে তাদের সাথে তারা ভালোবাসা রাখে। এটা হতেই পারেন না যে এই দিকে আল্লাহ পরকালের প্রতি ঈমানের দাবিদার, আবার আল্লাহ এবং রসুলের যারা বিরোধী তাদের সাথে ভালোবাসা, এ দুটো একত্রিত হইতে পারে না, হয় এটা থাকবে না হয় ওইটা থাকবে, বলে আমি দুটো সমন্বয় করব, আমি আল্লাহ পরকালে বিশ্বাসী, আমি মুসলিমও, আর আমি আল্লাহ রসুলের যারা দুশ্মন তাদের সাথে ভালোবাসাও রাখি, না 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 দুটো একত্রিত হইতেই পারে না।
আল্লাহ রাব্বুল সূরা মুমতাহিনার প্রথম আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ইমানদারগণ, তোমরা আমার দুশ্মন আর তোমাদের দুশ্মনদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ স্বয়ং বলছেন যে আমার দুশ্মন তারা, আমার শত্রু, যারা আল্লাহর শত্রু তারা তোমাদের শত্রু, সুতরাং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কেরিমে রয়েছে, বাগায়রে যালিক মিনাল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। এখানে সংক্ষেপে আবার বলে দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা তাইয়্যিবা রয়েছে, এর শর্ত রয়েছে সাতটি। প্রথম শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, অর্থ জানি না লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। দ্বিতীয় শর্ত, অন্তর থেকে দৃঢ় বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে বাহ্যিক আভ্যন্তরীণ ভাবে অনুগত হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অনুগত হইতে হবে। চার নম্বর হচ্ছে সাদরে গ্রহণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর যতগুলি দাবি রয়েছে সবগুলিকে সাদরে গ্রহণ করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে নিষ্ঠার সাথে এখলাসের সাথে পড়তে হবে, অন্তরে ভেজাল আছে, মুনাফিকি কপট কপটতা রেখেছেন, আর লা ইলাহা পড়েছেন কাজে আসবে না, এই জন্য মুনাফিকরা লা ইলাহা পড়েছে কাজে আসে। ছয় নম্বর হচ্ছে অন্তরের সততার সাথে পড়তে হবে, শুধু মুখে পড়লে হবে না, এখলাসের সাথে পড়তে হবে যাতে শিরক না থাকে। এতে বের করে দেওয়া হয়েছে যারা কবর মাজার পূজারী তাদেরকে, এখলাসের সাথে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এদিকে শিরিকও করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার ইয়া গাউস আজম বলে, মাদাদ বলে, ইয়া গরিব নওয়াজ শাইয়ান লিল্লাহ গায়রুল্লাহর কাছে চাই, এখলাস নেই তাদের। আর সততার শর্ত ছয় নম্বর, তা লাগিয়ে মোনাফিকিকে বের করে দেওয়া হয়েছে, অন্তরে যা আছে তাই মুখে, মুখে আর অন্তরে যেন কোনো রকমের বিরোধ না থাকে। সাত নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা, আর লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসা, যেটা আজকের আলোচনায় করলো। আর যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মানে আম্বিয়া রসুলগণ আর তাদের উম্মত যারা নেক মানুষ যুগে যুগে তাদেরকে ভালোবাসা, সুতরাং সাহাবাই কেরামদেরকে ভালোবাসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। রাফেজি শিয়ারা সাহাবাই কেরামদের শত্রু, সুতরাং তারা লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্ভুক্ত নয়, তারা কাগজে কলমে কলমে মুসলিম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কে যখন ভালোবাসা ফরজ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যারা অনুসারী আর সবচেয়ে বেশি ভালো খাঁটি অনুসারী সাহাবাই কেরাম, এই জন্য রাফেজি শিয়াদের লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালোবাসা হইতে হবে, আল্লাহ ইহিল্লাল্লাহর জন্যই হইতে হবে বৈরিতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, হক জানার তৌফিক দান করেন, এবং হক সত্যকে অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হক সত্যের উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন হকের দিকে সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান।